হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে তো কোনো খুশির ঠিকানাই নেই, তোমাদের ভালোবাসা আজকে আমার 1 মিলিয়ন হবে। মা এদিকে পূজা করছে গাইস, এখানে মা গেছে বাচ্চা কাচ্চাদের ডাকতে পাশে, তো একটু বেলুন টেলুন ফোলাবো, একটু সুন্দর করে আমি চাই যে এত মানে স্বপ্নের একটা জিনিস আমার, কি বলবো, সবটা হয়েছে তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ এত এত সাপোর্ট করার জন্য, আমার এত পাশে থাকার জন্য। সেইভাবে পাশে থাকো আর চলো দেখি আজকে দিনটা কি হয়। সো আমি কিন্তু অলরেডি বেস মেকআপ করে নিয়েছি হালকা করে, অ্যান্ড দেন এবার আমি ড্রেস চুজ করবো, তো চলো দেখি কোনটা পরবো। আমি সিলেক্ট করেছি এই তিনটে ড্রেস, এই হোয়াইটটা, এই ব্লুটা আর ইয়েলোটা। আমার ইচ্ছা রয়েছে আজকে হোয়াইটটা পরার জন্য। তো তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ইয়াররিংটা পছন্দ করেছে গাইস। আমি এখন চলে এসেছি আমার কাকার ঘরে, বিকজ কাকার ঘরে ডিজিটাল টিভি রয়েছে। আমাদের ঘরে রয়েছে পুরনো যুগের টিভি, যেখানে মোবাইলে সেই সব স্ক্রিন টিন জানতাম কি বল যাই না, সব সাপোর্ট নেয় না। তো ভাবছি এই টিভিতেই স্ক্রিনের উপরে আমাদের কাউন্টিংটা হবে। মনটা কেমন করছে আবার। তো এইদিকে আমার ব্রাদার রেডি হয়ে গেছে, এবারে কাউন্টিং স্টার্ট হবে। এখানে 11:10 বাকি। ও মাই গড গাইস, দেখো পুরি হয়েই গেছে। আর আসি গাইস, চলো ফটোটা পরে আসি, ভাবছি বাইকটা পরে সেলিব্রেশন করবো। দেখো আর কত বাকি আছে, 33 হয়ে গেছে। সো আমি এনেছিলাম 1 মিলিয়ন লেখা এই ব্যালুন্স গুলো, জাস্ট এগুলো ফুলিয়ে নেবো এখন। তো আমি খুব এক্সাইটেড, আমি এই ড্রেসটা পরেছি, এই দেখো কেমন লাগছে। আমি ভুলে গেছিলাম বেলুন্স গুলোর কথা, বিশ্বাস করো। ঠিকই তো ছিল, ঠিক ছিল, আর মাত্র 50 বাকি। আজকে আমার ছোট ভাইটা বাড়িতে নেই, ও গেছে মামা বাড়িতে। সবাই বলে তোমার ভাইকে বাড়ি থেকে নাকি মামা বাড়িতে থাকে, দাদু মারা গেছে ওই জন্য ওখানেই, মানে আপাতত কিছুদিন ধরে আছে, চলে আসবে, চাপ নেই। তো ওকে মিস করছি আমরা সকলে। এত সুন্দর কেক আমায় পাঠিয়েছে হচ্ছে অপু। মিনিয়ন লেখা আছে, এটা জাস্ট এখানে দিতে হবে, টিউবের সাইন রয়েছে, এটা দিতে হবে। মিনিয়ন 56 আমার বাইরে পাঠা যাবে। হায় ভগবান, তোমাদের ছাড়া কোনো কিছুই পসিবল হতো না। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাকে সাপোর্ট করার জন্য, বসে থাকার জন্য। আজকে আমার এত বড় ইউটিউব ফ্যামিলি কমপ্লিট হয়েছে, মানে আমি কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই বলার মতন, যে অনেক অনেক সব, মানে এত বড় স্বপ্নও ছিল না সত্যি বলতে। 1 মিলিয়ন ইচ্ছা ছিল যে 1 লাখ কোনোদিন হবে আমার ইউটিউব চ্যানেলে, 1 লাখ সাবস্ক্রাইবার হবে, মানে এরকম ইচ্ছা ছিল। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তোমরা 1 মিলিয়ন করে দিয়েছো আমার চ্যানেলকে, আর খুব তাড়াতাড়ি বলতে পারো। কি বলবো, আমাকে কোনো ভাষা নেই, তোমাদের এত এত ভালোবাসা দেবো। আর তোমরা যারা বলছো যে 1 মিলিয়ন স্পেশাল কিউএনএ চাই, ডেফিনেটলি 1 মিলিয়ন স্পেশাল কিউএনএ আসবে। তো আমি একটা পোস্ট করবো ইউটিউবে একটা ফটো দিয়ে, তোমরা সেখানে কমেন্ট করবে, তোমাদের যা যা কোয়েশ্চেন আছে আমাকে নিয়ে সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি সেখানে দেবো। তোমাদের জন্য প্রথম কেক, তারপরে সেকেন্ড হতো আমার মা, আমাকে প্রচুর সাপোর্ট করেছে প্রথম থেকে, যখন আমি আর্নিংও করতাম না, যখন আমি চ্যালেঞ্জেস করতাম তখন থেকে এত খরচা হতো, এত কিছু হতো, সব আমার মাই মানে অ্যান্ড করে দিত, কিছু আমার গলা লাগতো না, যে ইনকাম হচ্ছে না, তাও আমার খরচা করে যাচ্ছে আমার পিছনে। এখন তো না হয় ইনকাম হয়, বা কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো। এত বড় একটা ফ্যামিলি হলো ইউটিউবের, আলাদা একটা স্বপ্নের জিনিস। ইয়েস, আমি যে আমার ফ্যামিলির সব ইচ্ছাগুলো পূরণ করতে, আগে ফ্যামিলির, তারপরে বাকি আমারটা পরে দেখা যাবে। নাও একটা খাও।
Yes. Thank you so much guys. যত বার বলবো কত বার কম হয়ে যাবে। আর সত্যেন আমার ব্রাদার যে ভিডিওটা করছে সব সময় ক্যামেরাম্যান ক্যামেরাম্যান মানে সব আমার প্রত্যেকটা ভিডিও দেখো বাড়িতে শুট করা জিজ্ঞাসা করো কে ব্লগিং করে দেয় কে ভিডিও করে দেয় প্রত্যেকটা আমার ভাই করে দেয় তো আমার ভাইকে সেকেন্ড থ্যাংক ইউ নাও নাও থ্যাংক ইউ গাইস আই লাভ ইউ কোনো ভাষা নেই মুখে বলার মতো এত ভালো লাগছে আমার এবার চলো বাচ্চা কাছে সবাইকে দেব আমার সবাই রয়েছে সবাইকে দেব সো ইয়েস আমার ছোটবেলার বান্ধবী এসেছে আর এরা হচ্ছে সবসময় পাশে থাকে মানে যখনই আমি কোনো সেলিব্রেশন বা কোনো অনুষ্ঠান করার জন্য এই যে আমার বাচ্চা কাচ্চা সবাই হাই করে দাও ছোটটা নেই বাড়িতে মানে কাকার ছেলে পিচ্ছুটা নেই সো ও থাকলে আরো বেশি ভালো হতো চলো কেক কেটে সবাইকে দিই তারপর দেখা হচ্ছে দেখো হ্যালো হ্যালো হ্যাঁ বলো থ্যাংক ইউ রান্না করছিলে তুমি ও মাই গড যাবো আমি খেতে থ্যাংক ইউ পিন্টু আর পিন্টু আজকে আসতে পারলো না তার কারণ হচ্ছে পিন্টু জ্বর এসছে পিন্টু জ্বর এসছে জন্য আসতে পারলো অনেকে জিজ্ঞাসা করে পিন্টু কই পিন্টু কই পিন্টু কই আবার কি কোনো ঝামেলা হলো ওরকম কিচ্ছু না ওর সাথে কোনোদিন ঝামেলা হতেই পারে না আমার এদিকে মা লেগে গেছে ক্লিনিং করতে ঘরটা পুরো বকওয়াস হয়ে গেল দেখো ঘরটা পুরো একদম ঘিজিমিজি হয়ে গেছে নাও যা খাবো আজকে তাই নিয়ে আসবা ঠিক আছে তোমার মন যা চায় তাই নিয়ে আসবা কি খাবো বলো আমার ভাইয়ের খাওয়ার মতন ভাবতে হতো আমার ভাই দিন চলে যায় মা কি খাওয়া বলো মায়ের তো হাসি ধরতেছেই না আজকে সেই মজা মার আমি মিষ্টিদের মিষ্টি খাওয়াতে যাই মিষ্টিদের মিষ্টি খাওয়াতে যাই মিষ্টিদের জন্য মিষ্টি আনা হচ্ছে সব আনা হচ্ছে তুমি কি খাওয়া বলো আর জানি নিয়ে খাবো সে তো পারি নাই হয় আদিত্য ওর জন্য পরাণ পড়ে যাচ্ছে আমার আমি ছাড়তে পারি নাই কেক কেক খাবে খাবার খাবে কত কেক রয়েছে খাবার রয়েছে বেলুন ফাটাবে নাই আপনি কেক খাইছো মা খাও না ওইটুক খাই যাক ভাই এখন যাবে মা বলছিল কতদিন আগে যে কক মুরগি খেতে ইচ্ছা করছে মার তো আজকে ভাইটা বললাম তাহলে ককই নিয়ে আয় তাই তো কারণ এখন আর মাটন পাওয়া যাবে না অনেক লেট হয়ে গেছে বেরিয়ে পড়ো রান্না বান্না হবে বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো আমার ব্রাদার চলে এসছে ব্রাদার আপনি কি কি খেয়েছেন কি এনেছেন আপনার জন্য কি এনেছেন দেখি আপনি কি খেয়েছেন দেখি এই যে এই আমুলের এই আর ওর না কেন বলেন ভাই বোনদের জন্য কাকাদের দিতে যাবো একটু গাইস এখন যাচ্ছি আমি আমার একটা কাকা বাড়ি তো যেখানে আমি মিষ্টি এনেছি আর ভাই বোনদের জন্য কিছু খাবার দাবার এনেছি তো চলো কাকাদের বাড়িতে যাই আর একটু সুখবরটা দিয়ে আসি দাদুদেরকে আর পরাণ টরাণ করে আসি আশীর্বাদ নিয়ে আসি সকলের তো চলো আই এম সো হ্যাপি আমার আজকে ইউটিউবে 1 মিলিয়ন গাইস এই যে প্লেট রেডি করেছি আমাদের মিষ্টিদের জন্য চলো মা দিয়ে আসো তুমি দেখো গাইস সত্যি বলতে আমাদের তো অনুষ্ঠানের পর অনুষ্ঠান লেগেই আছে দু তিন দিন পরে আমাদের দুতলা ছাদ ঝাড়াই মানে অনুষ্ঠানের পর অনুষ্ঠান হতেই চলেছে তো এই জন্য সেলিব্রেশনটা খুব একটা বড় করে করলাম না জাস্ট বাড়িতে হালকা করে খাওয়া দাওয়া করলো তো আজকে এই ছোট্ট সেলিব্রেশন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ সকলকে চলো এখন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি ক্ষমা সি ইউ দ্য নেক্সট ওয়ান গাইস বাই বাই Thank you.